সহজ ইংরেজি শব্দে লেখা গল্প টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার অর্থাৎ দুই বন্ধু এবং একটি ভালুক এই গল্পটি আলোচনা করবে ভিডিওটিতে গল্পটির অপর নাম থাকতে পারে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড দুঃসময়ের অর্থাৎ প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু প্রশ্ন যেভাবে থাকতে পারে রিড দ্য বিগিনিং অব দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে গিভ এ টাইটেল টু ইট অর্থাৎ একটি গল্পের প্রথম অংশ এখানে দেওয়া রয়েছে এটা পূর্ণ করো তোমার নিজের ভাষায় আর এটার একটা শিরোনাম দিয়ে দাও ওয়ান্স টু ফ্রেন্ডস ওয় আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দেউ দ্যাট এনিথিং ডেঞ্জারস ক্যান হ্যাপেন টু দ্যাম অ্যাট এনি টাইম ইন দ্য ফরেস্ট সো দে প্রমিসড ইচ আদার দ্যাট দে উড রিমেইন ইউনাইটেড ইন এনি কেস অফ ডেঞ্জার শুরু করা যাক প্রথমেই গল্পের শিরোনামটি দিবে দ্য বিয়ার অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস অর্থাৎ বালুকটি এবং দুই বন্ধু অথবা টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার অথবা তুমি গল্পের যে নীতিশিক্ষা বা মরাল অব দ্য স্টোরি সেটি তুমি গল্পের নাম দিয়ে দিতে পারো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট একদা দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল অথবা হাঁটছিল দে নিউ তারা জানতো দ্যাট এনিথিং ডেঞ্জারাস যে কোন রকমের বিপদ ক্যান হ্যাপেন ঘটতে পারে টু দ্যাম তাদের সাথে অ্যাট এনি টাইম যে কোনো সময় ইন দ্য ফরেস্ট বনের মধ্যে সো দে প্রমিসড তাই তারা প্রতিজ্ঞা করলো ইচ আদার একে অপরের সাথে দ্যাট দে উড রিমেইন ইউনাইটেড তারা একতাবদ্ধ থাকবে ইন এনি কেস অব ডেঞ্জার যে কোনো বিপদের ব্যাপারে সাডেনলি হঠাৎ বিয়ার তারা একটি ভালুক দেখতে পেলো কামিং টুয়ার্ড দ্যাম তাদের কাছে আসছে ওয়ান অব দ্য ফ্রেন্ডস একজন বন্ধু ক্লেমড এ নেয়ার বাই ট্রি নিকটের একটি গাছে চড়ে গেল বাট দ্য আদার ফ্রেন্ড কিন্তু অন্য বন্ধুটি ডিড নট নিউ জানতো না হাউ টু ক্লেম কীভাবে গাছে চড়তে হয় বাট হি নিউ কিন্তু সে জানত দ্যাট যে এ বিয়ার ডাজন টাচ ডেড একটা ভালুক মৃত শরীর স্পর্শ করে না সোহি লে ডাউন অন দ্য গ্রাউন্ড তাই সে মাটিতে শুয়ে পড়ল ব্রেথলেসলি শ্বাস বন্ধ করে প্রিটেন্ডিং টু বি এ ডেড ব্যান একটা মৃত মানুষের ভান করে দ্য বিয়ার কিম নেয়ার হিম ভালুকটি তার নিকটে আসলো ইট স্মেলড ইন হিজ ইয়ার এটি তার কানের গ্রন্থ নিল অ্যান্ড স্লোলি লেফট দ্য প্লেস এবং ধীরে ধীরে স্থানটি ত্যাগ করলো দ্য আদার ফ্রেন্ড অন দ্য ট্রি কাম ডাউন অন্য বন্ধুটি গাছ থেকে নেমে আসলো অ্যান্ড আক্সড হিস ফ্রেন্ড এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করলো হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইউ ইন্টু ইউর ইয়ার ভালুকটি তোমার কানে কানে কি বলেছিল দ্য ফ্রেন্ড রিপ্লাইড বন্ধুটি প্রত্যুত্তর করলো দ্য বিয়ার অ্যাডভাইস মি বালুকটি আমাকে উপদেশ দিয়েছে নট টু বিলিভ এ ফলস ফ্রেন্ড একজন মিথ্যা বন্ধুকে বিশ্বাস করতে নেই মরাল অর্থাৎ নীতিশিক্ষা ট্রু ফ্রেন্ড ইজ দ্য ওয়ান হু অলওয়েজ সাপোর্টস অ্যান্ড স্ট্যান্ড বাই ইউ ইন এনি সিচুয়েশান অর্থাৎ সত্যিকারের বন্ধু হচ্ছে সেই যে সবসময় তোমাকে সমর্থন করবে এবং তোমার পাশে দাঁড়াবে যে কোনো পরিস্থিতিতে অথবা অর এ ফ্রান্ড ইন নিড ইজ এ ফ্র্যান্ড ইন ডিড দুঃসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু